14 তারিখ 14ই এপ্রিল বৃহস্পতিবার আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আমাদের এটা প্রথম বাইক রাইডিং ট্রিপ, খুবই আনন্দ হচ্ছে, মনের মধ্যে খুবই এক্সাইটমেন্ট নিয়ে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দীঘা আমরা এর আগে অনেকবার গেছি, কিন্তু এটা একটা আলাদা ট্রিপ, খুব এক্সাইটমেন্ট হচ্ছে। এটা আমাদের জীবনের প্রথম বাইক রাইডিং ট্রিপ। আমরা সকালে চা খেয়ে বেরিয়ে পড়েছি, তারপরে আমরা কোলাঘাটে গিয়ে হল্ট নেব, ওখানে আমরা ব্রেকফাস্ট করব। আমরা সব কিছু সেফটি মেজার নিয়ে বেরিয়ে পড়েছি, এখন আমরা ক্যারি রোডে আছি। আপনারা অবশ্যই যখন বাইক রাইডিং ট্রিপ করবেন তখন বিভিন্ন সেফটি মেজার যেগুলো পাওয়া যায় সেগুলো কিনে নেবেন, লং ডিস্টেন্সে এগুলো খুবই প্রয়োজনীয়। আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর এখন সকাল 7টা বাজে, আকাশও মেঘলা আছে, বেশ ভালোই লাগছে যেতে। আর এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজটা, দেখুন আপনারা, খুব ভালো লাগবে যাওয়ার সময় সিনারিগুলো। বাইক রাইডিং ট্রিপের আর একটা এনজয়মেন্ট হলো চারিদিকে সিনারিগুলো দেখতে দেখতে যাওয়া, খুবই ভালো লাগে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ট্রিপটা দেখতে। দেখুন কত সুন্দর। এটা হচ্ছে আনন্দ রেস্টুরেন্ট কোলাঘাটের, এখানে আমরা জলখাবার খেয়েছিলাম, খুবই ভালো রেস্টুরেন্টটা, আপনারা চাইলে এখানে জলখাবার খেতে পারেন। দেখুন অনেকেই হল্ট করেছে, অনেক গাড়ি এখানে আছে, আমরাও এখানে হল্ট করেছি, রেস্টুরেন্টটা দেখে আমাদের ভালো লাগলো, তাই আমরা এখানে ব্রেকফাস্ট খাওয়ার জন্য হল্ট করলাম। আমরা অর্ডার দিয়েছি চা আর আলুর পরোটার, অর্ডার দিয়ে আমরা ওয়েট করছি, চা অলরেডি এসে গেছে। এখানে আমরা র চা অর্ডার করেছিলাম, এরপর আমরা বাইকে করে আবার রওনা দেব। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, এখানে আলুর পরোটা চলে এসছে, তারপরে আমরা আবার রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। এখন আমরা নন্দকুমার থেকে যেই রাস্তাটা দীঘার দিকে যাচ্ছে ডান দিকে, সেই রাস্তাটা ঢুকে পড়েছি। আপনারা নন্দকুমার থেকে ডান দিকে নেবেন, ওই রাস্তাটা দীঘার দিকে যাচ্ছে। দীঘার রাস্তা খুবই ভালো করে দিয়েছে, এখন খুব সুন্দর রাস্তা, আমাদের যেতে কোনো অসুবিধা হয়নি। আশা করি আপনাদেরও যেতে কোনো অসুবিধা হবে না। আমরা দীঘার দিকে গেছি, এখানে আর একবার হল্ট করলাম একটু জল খাবো বলে, তারপর আমরা আবার রওনা দেবো। মনে হয় 11:30টার আগে আর ঢুকতে পারবো না দীঘাতে। এই আমার বরের পুরো লুকটা দেখিয়ে দিলাম, একদম বাইকার হয়ে গেছে। আমারটা দেখো, আমরা কাশিতে ঢুকে গেছি, দীঘা এখান থেকে 33 কিলোমিটার, এখানে হল্ট করেছি একটু, তারপরে আবার এখান থেকে দীঘা 33 কিলোমিটার। এখন আমরা কাঁথি পেরিয়ে গেছি, কাঁথির দীঘা বাইপাসের যে ডান দিকে রাস্তাটা আছে সেই রাস্তাটা আমরা নিয়ে নিয়েছি, সেই রাস্তাটা দীঘার দিকে যাচ্ছে। চারিদিকে খুব সুন্দর সিনারি, চারিদিকে সবুজ গাছপালা, ক্ষেত খামার, খুব ভালো লাগছে এত সুন্দর সিনারি দেখতে দেখতে যাওয়া, জীবনের প্রথম অভিজ্ঞতা, খুব ভালো লাগছে দেখতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর এই ট্রিপটা দেখতে থাকুন, দারুণ লাগবে। রাস্তাটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন এত সুন্দর রাস্তা, যেতে খুবই ভালো লাগছে। আর রোদটাও খুব হালকা উঠেছে, সেই জন্যে অসুবিধা হয়নি। এরপর দীঘা গেটটা দেখতেই পাচ্ছেন আপনারা, দীঘাতে আমরা ঢুকে গেছি, খুব এক্সাইটমেন্ট কাজ করছিল আমাদের। 175 কিলোমিটার রাস্তা আমরা এইভাবে অতিক্রম করে গেলাম, জীবনের ফার্স্ট টাইম এতটা বাইক চালিয়েছি। আমি প্রথমে ভাবছিলাম আমাদের বাইক রাইডিং ট্রিপটা কেমন হবে, একটু ভয়ই করছিল, কিন্তু দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে। এই যাওয়ার সময় ক্লান্তিটা আমাদের কিছু মনেই হয়নি, আমাদের মধ্যে এক্সাইটমেন্ট এতটাই কাজ করছিল। এরপর আমরা দীঘার সমুদ্রের কাছাকাছি চলে এসেছি,
আমরা নিউ দীঘাতে থাকব। আমরা কোনো হোটেল বুক করে আসিনি, এখানে এসে হোটেল বুক করব। আর সিজনে আমরা এসেছি, কিন্তু আশা করি হোটেল পেয়ে যাব। এই সমুদ্রের দিকে আমরা ওল্ড দীঘায় থাকব না, আমরা নিউ দীঘা সমুদ্রের দিকে কোনো হোটেল খুঁজব, তারপরে সেখানে আমরা থাকব। এই হচ্ছে দীঘার প্রথম সমুদ্রের ভিউ বাঁ দিকে, এটা হচ্ছে ওল্ড দীঘাতে। আমরা ওল্ড দীঘায় থাকব না, তার কারণ ওল্ড দীঘায় স্নান করার জন্য সেরকম সি বিচ নেই। আমরা নিউ দীঘাতে থাকব, সেখানে সমুদ্রের কাছাকাছি কোনো হোটেল খুঁজব নিজেদের বাজেট অনুযায়ী। আপনারাও নিজেদের বাজেট অনুযায়ী সেখানে হোটেল পেতে পারবেন। যত সি বিচের দিকে আপনারা যাবেন তত হোটেলের দাম বেশি, আর যত সি বিচ থেকে দূরে থাকবেন অমরাবতী পার্কের দিকে, সেখানে আপনারা 800-1000 টাকার মধ্যেও রুম পেয়ে যাবেন। আমরা একটু চেষ্টা করব সমুদ্রের দিকে নেওয়ার, তার কারণ সি বিচটা কাছে হলে খুব ভালো লাগবে। দেখুন ঝাউবনগুলো এখন অনেক কেটে দিয়েছে, অনেক ফাঁকা হয়ে গেছে, কিন্তু তাও ভালোই লাগছে। দীঘা আগের থেকে অনেক সুন্দর করে দিয়েছে। অনেক দিন পর দীঘা আসছি, এরপর আমাদের প্রথম কাজ হবে কোনো ভালো হোটেল খোঁজা, একটু সমুদ্রের কাছাকাছি নেওয়ার চেষ্টা করব নিজেদের বাজেটের মধ্যে। আমাদের বাজেট খুব বেশি নয়, তাও চেষ্টা করব একটু সমুদ্রের কাছাকাছি থাকার। দেখা যাক কী হয়, নিশ্চয়ই ভালো হোটেল পেয়ে যাব, এটা আশা রাখলাম। এই আমরা হোটেল রূপকথার সামনে এলাম, এখানে আমরা রুম নিয়েছিলাম হোটেল রূপকথায়। এই হোটেলটা খুবই ভালো, একদম বাজেটের মধ্যে আমাদের চলে এসেছিল। সমুদ্রের কাছাকাছি একটু নিয়েছিলাম বলে, একটু সিজনের মধ্যে ছিল বলে একটু ভাড়াটা একটু হাইয়ের দিকেই ছিল, কিন্তু হোটেলটা খুবই ভালো ছিল, খুব একটা বেশিও ছিল না রেঞ্জ, দারুণ হোটেলটা ছিল। আমরা হোটেলে চলে এসেছি, হোটেলের নাম কি? হোটেল রূপকথা। এখানে মোটামুটি ভালোই হোটেল, এখানে রুমটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, 2200 টাকার রুম, মোটামুটি খারাপ না, ভালোই, আপনারা এসেও এই হোটেলে থাকতে পারেন। আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই। রুমটা হচ্ছে এসি রুম, আর সামনেই একটা ব্যালকানি আছে, তারপরে রুমে টিভি আছে, মোটামুটি ভালো আসবাবপত্র আছে, দেখতেই পাচ্ছেন ফলস সিলিং করা আছে, খারাপ না রুমটা, ভালোই রুম, 2200 টাকার রুমটা। জিনিসপত্র একটু ছড়ানো ছিটানো আছে, সেটা আপনারা ইগনোর করবেন। আপনাদের পুরো রুমটা আমি একবার দেখিয়ে দিই ক্যামেরায় ঘুরিয়ে, দেখতেই পাচ্ছেন এটা একটা ডবল বেড রাখা আছে, একটা আলমারি আছে, টিভি। বাথরুমটা আপনাদের একবার দেখিয়ে দিই, এখানে খাবার টেবিল আছে, দেখতেই পাচ্ছেন। বাথরুমটা একবার দেখুন, বাথরুমটাও খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম আছে, শাওয়ার আছে, কোমোড আছে, বেসিন আছে, একটা একটা বালতি আর একটা মগ রাখাও ছিল চান করার জন্য, আমরা যদিও তাতে চান করিনি কিন্তু রাখা ছিল। এরপরে আপনাদের আমি ব্যালকানিটা দেখিয়ে দেবো, সব থেকে রুমের মধ্যে আকর্ষণ লেগেছে আমার ব্যালকানিটা। ব্যালকানিটা একদম কাঁচের দরজা, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউটা। হ্যাঁ, সমুদ্র হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু সমুদ্রের দিকে যাওয়ার রাস্তাটা দেখা যাচ্ছে। একদম সি বিচের সামনে হোটেল আমরা নিতে পারিনি, সেখানে অনেক দাম বলছিল এক একটা হোটেলের, যদিও আমরা দর করিনি, আমরা জানতামই যে এখানে অনেক দাম হবে। আমরা সমুদ্রে এখনও যাইনি, তার কারণ এসে আমার চান করা হয়নি, চান করা বাকি ছিল। তারপরে আমরা খাবারের অর্ডার দিয়েছি, রুম সার্ভিস আসছে, এখানে অ্যাটাচ রেস্টুরেন্ট আছে এই হোটেলের সাথে। তারপরে খেয়ে দিয়ে আমরা রেস্ট নিয়ে বিকালে বেরোবো। বাইকে 5 ঘন্টা জার্নি করে এসে খুব ক্লান্ত, বাইকে খুবই জার্নি করতে আমার প্রথমবার, খুব মজা হয়েছে বাট আমরা খুবই ক্লান্ত, তাই খেয়ে দিয়ে রেস্ট নিয়ে পরে বেরোবো বিকালে। আমাদের অর্ডার এসে গেছে, এখন আমরা খেতে বসবো। অর্ডার করেছি প্লেন রাইস, আলু ভাজা, এগ কারি, কড়াই পনির, প্লেন ডাল। বিকালবেলা আমরা এসেছি এখানে সমুদ্র দেখতে, এখন হাই টাইড চলছে তাই সমুদ্রে এত ঢেউ, সি বিচ একদম ঢাকা পড়ে গেছে, কিন্তু দুর্দান্ত লাগছে সমুদ্রটা দেখতে, এত ভয়ঙ্কর সুন্দর দীঘার রূপ আমি আগে কোনো দিন দেখিনি। দেখতেই পাচ্ছেন পিক সিজন, তাই প্রচুর লোক এসছে এখানে। আমরা পয়লা বৈশাখের আগের দিন এসেছিলাম, পয়লা বৈশাখ কালকে,
কালকে আরও ভিড় হবে। সমুদ্রের যে একটা ভয়ঙ্কর সৌন্দর্য দেখা যাচ্ছে মন ভালো করা, সেটাতে খুব এনজয় করছি, আপনারাও এনজয় করুন আমার সাথে। আর পারলে দীঘা টুক করে একটা ট্রিপ করে আসুন, আশা করি খুবই ভালো লাগবে। দীঘা আগের থেকে অনেক সুন্দর করে দিয়েছে, এখন রাস্তাঘাট দারুণ করে দিয়েছে। এই ফাঁকে সমুদ্রের সাথে একটু সেলফি মোডে ভিডিও করে নিলাম, খুব ভালো লাগছে, সমুদ্রের রূপ উপভোগ করছি। কালকে সকালে সমুদ্রে নামার চেষ্টা করব, জানি না জোয়ার চলছে কতক্ষণ থাকবে, নামতে পারবো কি না, কিন্তু সমুদ্র আমাকে বরাবর খুব টানে। একটা মন উদাস করা সৌন্দর্য সমুদ্রের মধ্যে আছে, যেটা খুব ভালো লাগে। দেখুন ঢেউগুলো কি সুন্দর, পাড়ে আছড়ে পড়ছে এক এক করে ঢেউগুলো। এখন বিকাল, আস্তে আস্তে সন্ধ্যের দিকে এগিয়ে চলছে, সমুদ্র আরও সুন্দর আরও ভয়ঙ্কর হয়ে উঠছে, তার কারণ টাইড আরও বাড়ছে। দীঘার সৌন্দর্য আপনারা আমার সাথে উপভোগ করুন, দারুণ সৌন্দর্য, খুব ভালো লাগছে। এখানে একটুখানি থেকে আমরা আবার হোটেলে ফিরে যাব। সন্ধ্যেবেলা দীঘার আশেপাশে অনেক ছোটোখাটো মেলা মতন বসে, সেগুলো দেখতেও খুব ভালো লাগে, সেগুলো আমরা একটু পরেই দেখবো, সেগুলো একটু সন্ধ্যে করেই বসে। এখন যেহেতু বিকাল আছে, এখনও সেগুলো ভালো মতো বসেনি, চারিদিকে বোল্ডার ফেলে রেখেছে এখানে, যাতে দীঘার পাড়টা না ভেঙে যায়। দেখতেই পাচ্ছেন অসাধারণ সৌন্দর্য। এখন দীঘায় অনেক হোটেল হয়ে গেছে, তাতে খুব সুবিধাই হয়েছে, রুম পেতে কোনো অসুবিধা হয় না সিজনেও। দীঘাতে এখন প্রচুর ভিড় হচ্ছে, প্রচুর মানুষ যাচ্ছে, এই হোটেল থেকে আমরা রাতের খাবারটা কিনেছিলাম, কিন্তু খাবারটা খুব একটা ভালো ছিল না। আমরা হোটেল থেকে খাবার নিলে আমাদের সেটা বেটার হতো, আমাদের হোটেলের খাবার অনেক ভালো ছিল। আমরা এখন সি বিচ থেকে চলে এসেছি, চলে এসে হোটেলের রুমে দেখতেই পাচ্ছ যে শুয়ে আছি, তারপর এক্ষুনি খাবার কিনে নিয়ে এসেছি, রুটি আর তড়কা, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আর তোমাদের সাথে কালকে দেখা হবে।